আসন্তা 8 তারিখের অর্থাৎ রথযাত্রা পরদিন রত্নভণ্ডার খোলা যাব। কিন্তু পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক কৌছেন যেহেতু রত্নভণ্ডার গোটা সংবেদনশীল প্রসঙ্গ রয়েছে এবং রত্নভণ্ডার প্রতি বিপদ রয়েছে, সেইপা আহুরি শীঘ্র মধ্যে রত্নভণ্ডার খোলা যাই মরামতি মধ্যে করা যাও। ইয়ে পুরা দৃশ্য দেখুম আপনার বর্তমান শ্রীমন্দির যে পরিচালনা কমিটির বৈঠক শেষ হয়েছে এবং এই পরিচালনা কমিটি বৈঠকের গুরুত্বপূর্ণ নিষ্পত্তি নিয়া গলা আসন্তা 8 তারিখের অর্থাৎ রথযাত্রা পরদিন রত্নভণ্ডার খোলা যাব। কিন্তু পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক যা কহিলে রত্নভণ্ডার স্থিতি অতি সংকীর্ণ রয়েছে। 2018 মশিয়ার এক্সক্লুসিভ রিপোর্ট অর্গস নিউজ বারম্বার দর্শক মানুষ দেখাইছিল, যে রিপোর্টে লেখা হয়েছিল সম্পূর্ণ রূপে রত্নভণ্ডার কাঁথ উদেলায় রয়েছে, ছাত ফাটি আ করেছে, আইরন বিম গুড়িক ভাঙ্গি পড়ছে এবং এবে যে মধ্যে লেজর স্ক্যানিং করা লেজর স্ক্যানিং রিপোর্ট মধ্যে আসছে, অনেক গুড়িয়ে ক্র্যাক রয়েছে যা এএসআই র ওড়িশা সুপারিনটেডেন্ট ডিবি গডনায়ক কিছু সময় পূর্ব প্রতিক্রিয়া রাখলে। তো সেই 2018 রিপোর্ট এবং বর্তমান এএসআই র লেজর স্ক্যানিং রিপোর্ট আধারে বর্তমান রত্নভণ্ডার মরামতি হওয়া যাচ্ছে এবং পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক অনুরোধ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার তুরন্ত গোটি হাই লেভেল মিটিং বসু, কারণ তুরন্ত কিভাবে ভাবে রত্নভণ্ডার মরামতি করা যাই পারিব সে দিগরে বর্তমান গুরুত্ব দিয়ে যাও, যেহেতু 8 তারিখের বহু দূর হয়ে যাচ্ছে, বহু ডেরি হয়ে যাচ্ছে, বর্ষার সম্ভাবনা রয়েছে, বর্ষা যোগ মধ্যে মহাপ্রভুঙ্কর রত্ন অলঙ্কার আহুরি বিপদ আড়ক ঠেলি হয়ে যাব, মহাপ্রভুঙ্কর রত্নভণ্ডার আহুরি বিপদ আড়ক ঠেলি হয়ে যাব। সেইপা খুব শীঘ্র এক জরুরি বৈঠক বসু মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যক্ষতার কিভাবে ভাবে তুরন্ত রত্নভণ্ডার মরামতি করা যাই পারিব সেই নিয়ে বিস্তৃত ভাবে পদ্মশ্রী সুদর্শন পট্টনায়ক আজি প্রতিক্রিয়া রাখিছেন। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তেবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।